আজকে বলবো টাকা পয়সা নিয়ে ঘুটিবাজি করার 10টা টিপস। কারণ টাকা পয়সা এমন একটা জিনিস, তুমি ঠিক মতো যদি ঘুটি চাল দিতে না পারো, তোমার কাছে মাসে যত টাকাই আসুক না কেন, বিভিন্ন দিক দিয়ে এই টাকাগুলো চলেই যাবে। এমন কি তুমি যদি ঠিক মতো ঘুটি ফেলতে না পারো, তোমার যেই পরিমাণ টাকা আর্ন করা উচিত সেই টাকাটাও তুমি আর্ন করতে পারবে না। সো এই রিলেটেড টোটাল 10টা টিপস আমি বলবো, কিন্তু এই 10টা টিপস শোনার আগে তুমি টুক করে এই ভিডিওটাতে লাইক দিয়ে দাও এবং নিচে ভিডিও দেখার পরে কমেন্ট করে জানাও যে এই 10টা টিপসের মধ্যে কোন টিপসটা তুমি আজকে থেকে তোমার লাইফে অ্যাপ্লাই করা শুরু করবা। তো নাম্বার 1 টিপস হচ্ছে টাচ লেস মানি ইউ হ্যাভ। ম্যাক্সিমাম সময় দেখা যায়, ধরো আজ থেকে 2 বছর আগে তুমি যদি মাসে 8,000 টাকা পাইতা, এই 8,000 টাকা দিয়ে কষ্ট করে তোমার মাস চলে যেত এবং মাস শেষে তোমার কোনো রকমে তুমি অল্প কিছু টাকা দিয়ে টেনে বিচারে চলতে পারতা। এখন তুমি হয়তো চাকরি করো, মাসে হয়তো 40,000 টাকা কামাও, তাও দেখা যায় যে মাস শেষে তোমার সব টাকাই শেষ হয়ে যায় এবং মাস শেষে তুমি সেই ফকিরই হয়ে যাও। তার মানে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে আমাদের হাতের কাছে বা আমাদের অ্যাক্সেস যদি হচ্ছে সব টাকার কাছে থাকে, আমরা পুরোটাই খরচ করে ফেলবো বা কারণে অকারণে কিভাবে কিভাবে যে টাকা শেষ হয়ে যায় আমরা টেরও পাবো না। তো এই জন্য নাম্বার 1 রুল হচ্ছে, তুমি যাই আর্ন করো না কেন, সেটা তুমি নিজে আর্ন করো অথবা ফ্যামিলির কাছ থেকে পকেট মানি হিসেবে পাও, তার 20% মানি, মিনিমাম 20% মানি সেপারেট একটা ব্যাংকে রেখে দিবা। আর তুমি যদি হচ্ছে সিঙ্গেল পার্সন জব করো, তাইলে তোমার স্যালারির 50% মানি সেপারেট একটা ব্যাংকে রেখে দাও। এমন একটা ভাব যে ওই টাকাটার ব্যাংক অ্যাকাউন্ট বা ওটার কোনো ক্রেডিট কার্ড কিছুই তোমার কাছে নাই, যাতে চাইলেও তুমি ওই টাকাটা উইথড্র করতে না পারো। সো এই টাকাটা যদি তোমার হাতের কাছে না থাকে, তাহলে তুমি বাধ্য হয়ে যতটুকু টাকা আছে এইটা দিয়ে তুমি কষ্ট করে হলেও ম্যানেজ করার চেষ্টা করবা। সো আজকে থেকে তোমার নাম্বার 1 রুল হচ্ছে টাচ লেস মানি ইউ হ্যাভ। নাম্বার 2 রুল হচ্ছে ক্রেডিট কার্ড ডায়েটিং। ক্রেডিট কার্ড এটা খুবই জঘন্যতম একটা জিনিস, এটা হচ্ছে আমাদের খরচের কোনো লিমিট রেখে দেয় না। কারণ তোমার হয়তো ক্রেডিট কার্ডের লিমিট আছে 50,000 টাকা বা 35,000 টাকা, তার মানে তোমার ব্যাংকে টাকা থাকুক বা না থাকুক তুমি 50,000 টাকা পর্যন্ত খরচ করতে পারবা। এই সুযোগ সুবিধাটা বিভিন্ন দোকানে বা বিভিন্ন সময়ে তোমাকে দিতে হয়। ধরো তুমি দোকানে গেলা, 2,000 টাকার একটা জিনিস কিনবা, কিন্তু দোকানদার অনেক মামুলি টামুলি বলে যে ভাই এটা হচ্ছে লেটেস্ট ট্রেন্ড, দেখো এটা কি সিল্কি সিল্কি ভাব, এটার দাম হতো 4,500 টাকা লাগবে, কিন্তু এটা 4 বছরও কিছু হবে না। এইরকম ভুজুং বাজুং বুঝে গিয়ে তোমার ব্রেনটাকে একটু মডিফাই করে ঠিকই তোমার 2,000 টাকার বাজেটটাকে চেঞ্জ করে এত টাকা খরচ করে ফেলে এবং তুমিও অত সব আসো হিসেব করে দেখো না যে এত বেশি খরচ করা তোমার ইচ্ছা ছিল না, কারণ ক্রেডিট কার্ডে তো লিমিট নাই। কিন্তু তুমি যদি ক্যাশ 2,000 টাকা নিয়ে যাইতা, তাইলে তুমি হয় ওই 2,000 টাকার দামের জিনিসটাই কিনতা, না হয় তুমি অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো উপায়ে খুঁজে বের করার চেষ্টা করতা। এবং ক্রেডিট কার্ডের আরও খারাপ জিনিস হচ্ছে, ওদের মাসিক যে বিলটা বা সামারিটা দিবে, ওরা কখনোই মাসের 30 বা 31 তারিখে দিবে না, বরং দিবে হচ্ছে 13 তারিখ বা 16 তারিখ বা 19 তারিখ, যাতে তুমি হিসাব মিলাইতে না পারো যে আচ্ছা এই মাসে আমার টোটাল কত খরচ হয়েছে। সো তুমি যদি ক্রেডিট কার্ডের ফ্রিকোয়েন্ট ইউজার হও, মাঝে মধ্যে ক্রেডিট কার্ডটা বাসায় রেখে কিছু ক্যাশ টাকা উঠাইয়া তারপরে যাও। এই যে ক্যাশ টাকা উঠাইতে তোমাকে ব্যাংকে যেতে হবে, এই কষ্টের কারণেও তুমি অনেক সময় হচ্ছে খরচ করতে যাবা না, অথবা ফ্রেন্ডদের একটা পার্টি হচ্ছে, ট্রিট হচ্ছে, তোমার কাছে ওই ক্রেডিট কার্ড নাই বলে তুমি হয়তো ওই খরচটা তখন করতেও পারবা না। সো তুমি ওই খরচ থেকে বেঁচেও যেতে পারো। সো নাম্বার 2 হচ্ছে ক্রেডিট কার্ড ডায়েটিং। নাম্বার 3 হচ্ছে প্লে উইথ সেলার সাইকোলজি। ধরো আমি অনেক সময় ফেসবুকের মার্কেট প্লেস থেকে বা অনলাইন থেকে ইউজড জিনিস কিনি, ধরো আমার হয়তো একটা পুরাতন মনিটর লাগবে, নতুন $200 দিয়ে মনিটর কেনার কি দরকার, আমি হয়তো $30-40 দিয়ে একটা পুরান কিনবো। এবং আমি যখন দেখি যে এই আইটেমটা মার্কেটে অনেক অ্যাভেলেবল, তখন আমি চিন্তা করে দেখি আচ্ছা ওই যেই সেলারটা সেই আইটেমটা কবে আপলোড করছে, সে হয়তো 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আপলোড করছে, তার মানে কি সে 1 সপ্তাহ ধরে এটা বিক্রি করার চেষ্টা করতেছে, করতে পারতেছে না। সো তখন সেই আইটেমটার দাম সে যদি $30 দেয়, আমি বলি ভাই তুমি এটাকে আমাকে $20 দিবে কিনা, ওই বাংলাদেশের গাউসিয়া বা নিউ মার্কেটের দরদামের একটা কমন স্ট্র্যাটেজি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% কেসে ওরা রাজি হয়ে যায়, কারণ তারা 1-1.5 সপ্তাহ ধরে বিক্রি করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। সেম স্ট্র্যাটেজিটা বাংলাদেশে আমার একটা ফ্রেন্ড অ্যাপ্লাই করতো, তার ধারণা হচ্ছে যে সকালে ফার্স্ট যে কাস্টমারটা দোকানে যায়, বনিবারটার জন্য দোকানদার ওই কাস্টমারকে ফেরত দিতে চায় না। সো তুমি যদি ইউজুয়াল দামের চেয়ে একটু কমও বলো,
তাও কিন্তু তোমাকে দিয়ে দিবে, কারণ দোকানির আসলে লাভের মার্জিন এত বেশি থাকে যে তুমি অর্ধেকের কম দাম বললেও তাদের অল্প কিছু লাভ থাকে এবং ফার্স্ট কাস্টমাররা ওরা ফিরেতে চায় না। সেম জিনিস হচ্ছে তুমি যদি হচ্ছে শাটডাউনের একটু আগে যাও, ওরা মনে করবে আচ্ছা ঠিক আছে আজকে এটা ছেড়ে দেই, কম দামে হইলো কম প্রফিটে হইলো। সো তুমি যদি ফার্স্ট কাস্টমার হও বা লাস্টের দিকে যাও, অনেক রেস্টুরেন্টও দেখা যাচ্ছে খাবারের বিল কমায় দেয় অথবা তোমার পরিমাণে বেশি দিয়ে দেয় যদি খাবার বেঁচে থাকে। সো তুমি কিছু সময় চিন্তা করে দেখো যে আচ্ছা যে বিক্রি করতেছে তার সাইকোলজিটা কি, তার মাথার মধ্যে কি এখন ঘুরতেছে, সেইটার কোনো অ্যাডভান্টেজ বা নিগোসিয়েশন পাওয়ার তুমি ইউজ করতে পারো কিনা। নাম্বার ফোর হচ্ছে বাই উইথ ডাবল ক্যাপাসিটি। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ধরো আমার একটা নতুন ফোন কেনার খায়েশ হয়েছে, আমি কোনো রকমের টাকা ধার ধুর করে ওই ফোনটা কিনে, এইটা করা যাবে না। বরং তুমি কোনো একটা জিনিস কেনার জন্য তখনই ক্যাপাবল হবা যখন ওই জিনিসটা কেনার পরে সেই জিনিসটা যদি হারাইও যায়, নগদ ইনস্ট্যান্ট টাকা দিয়ে তুমি আরেকটা সেম প্রোডাক্ট ইমিডিয়েটলি কিনতে পারবা, সেই ক্যাপাসিটি যখন হবে তখন তুমি আসলে ওই জিনিসটা কেনার জন্য হচ্ছে যোগ্য হইলা। কারণ ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে আমরা কোনো একটা জিনিস কেনার ক্ষেত্রে আমাদের নেসেসিটিটা আসে পিয়ার প্রেশারের কারণে, যে হ্যাঁ আমার সাথে যে চারজন ফ্রেন্ড আছে তারা হচ্ছে লেটেস্ট অ্যান্ড্রয়েড বা আইফোন ইউজ করে, সো আমার প্রেস্টিজ বা কালচার ধরে রাখার জন্য আমাকেও সেটা কিনতে হবে। অথবা ধরো আমার প্রোগ্রামিং শেখার জন্য আমার একটা ল্যাপটপ দরকার, কিন্তু আমি চিন্তা করে দেখতেছি না আচ্ছা আমি ল্যাপটপ এত কষ্ট করে কেনার জন্য অপেক্ষা না করে এখন ফোন দিয়ে আমি দেখি কতটুকু করা যায়, চেষ্টা করে দেখি ফোনের মধ্যে কোনো কোড এডিটর আছে কিনা বা টিউটোরিয়ালগুলো ভিডিওগুলো ফোনের মধ্যে দেখা যায় কিনা, সেখানে দরকার হলে দেখে দেখে আমি প্র্যাকটিস করতে না পারি কাগজে লিখে রাখি, এরপরে হচ্ছে লাইব্রেরির কম্পিউটারে গিয়ে দেখি, অথবা আমার ফ্রেন্ডরা যখন টিউশনে পড়াইতে চলে যাচ্ছে আমার টিউশনের স্কেজুলটা একটু ডিফারেন্ট টাইমে করে রাখি যাতে ওর কম্পিউটারে আমি ওটাকে প্র্যাকটিস করতে পারি। সো তুমি যখন ক্যাপাসিটিটাকে স্ট্রং না করবা, ডাবল না করবা, সেই মেন্টালিটি তোমার যদি না থাকে তাহলে তুমি ম্যাক্সিমাম সময় ধার দেনা করে জিনিসগুলো কেনার চেষ্টা করবা। এবং এই রিলেটেড আরেকটা স্ট্র্যাটেজি রিসেন্টলি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি আছে, সেটা হচ্ছে বাইরে খাওয়া। হ্যাঁ বাইরে খাবা, মাঝে মধ্যে ফ্রেন্ডদের সাথে পার্টিতে যাবা, কিন্তু খেয়াল রাখবা যে তুমি যদি স্টুডেন্ট থাকো সপ্তাহে মিনিমাম তুমি যাতে হচ্ছে একবারের বেশি বাইরে না খাও। কারণ যতবার তুমি বাইরে খাইতে যাবা তোমার যে খাবারের দামটা এটাকে তুমি দ্বিগুণ তিনগুণ দিতে হবে, কারণ তুমি শুধু খাবারের ভ্যালুই দিচ্ছ না বরং ওই দোকানদারের যে ভাড়া সেটা দিতেছো, বাবুর্চির খরচ, সেই যে বিজনেস ওনার তার প্রফিট সব কিছুই তুমি পে করতেছো। এই জন্য আমার একটা ফ্রেন্ড কি করতো, আমি যখন হলে থাকতাম সে হচ্ছে কিছুদিন সকালে নাস্তা করতো, কিছুদিন পরে সে পাউরুটি আর কলা কিনে রুমে রেখে দিত, তারপরে সে হচ্ছে টানা এক সপ্তাহ ওই পাউরুটি কলা দিয়ে মোটামুটি 20 টাকা দিয়ে এক সপ্তাহ নাস্তা হয়ে যেত, যেখানে আমরা 10 টাকা দিয়ে প্রতিদিনের নাস্তা খাইতাম। সো মাঝে মধ্যে একটু ভেরিয়েশন আনার চেষ্টা করো যে আচ্ছা আমি একটু ডিফারেন্ট কি করলে আমার রেগুলার এক্সপেন্সটা একটু কম হবে। নাম্বার ফাইভ হচ্ছে ইগনোর ডিসকাউন্ট ইউজ কুপন। ডিসকাউন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা ম্যাক্সিমাম সময় দেখা গেছে তোমার এই নতুন বছরের সময়তে দিবে, খ্রিস্টমাসের সময় দিবে, ভ্যালেন্টাইন্স ডেতে দিবে, সারা বছরে ডিসকাউন্ট দিবে। এবং সবসময় মনে রাখবা যে দুনিয়ার কেউই লসে তোমাকে তার প্রোডাক্ট বিক্রি করবে না, সেটা সে 30% ডিসকাউন্ট দেয়, 50% ডিসকাউন্ট দেয় অথবা 90% ডিসকাউন্ট দেয়। এবং সব ডিসকাউন্টের সাথে একটা ডেডলাইন জুড়ে দিবে যে অমুক দিন 12টার মধ্যে এটা শেষ হয়ে যাবে, তার মানে তোমার ভিতরে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি করতেছে যে আচ্ছা আমি এটা সস্তায় পেয়ে যাচ্ছি, অথচ তোমার আসলে সস্তায় মানে কি ওই জিনিসটারই দরকার ছিল না। সো ডিসকাউন্টের জন্য হুমড়ি খেয়ে পড়বা না, বরং তোমার যদি কোনো একটা জিনিস কেনার দরকার পড়ে তখন তুমি কুপন খোঁজা শুরু করবা যে আচ্ছা এই পাঠাওয়ের কুপন আছে কিনা অথবা উবারের কুপন আছে কিনা যখন তোমার যাওয়া লাগবে। কিন্তু তোমার যদি বলে যে আজকে পাঠাও আমার ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে তুমি হাওয়া খাওয়ার জন্য ঘুরতে যাবা না। সো ডিসকাউন্টের ট্র্যাপে পড়বা না, যেটা ইউটিলাইজ করার চেষ্টা করবা সেটা হচ্ছে কুপনকে। তো এই ছিল হচ্ছে মানি সেভ করার 5টা গুটিবাজি। এখন বলবো হচ্ছে মানি আর্ন করার 5টা গুটিবাজি কি। নাম্বার ওয়ান হচ্ছে মানিটাইজ ইওর প্যাশন, তার মানে তোমার যে প্যাশন আছে বা যেই জিনিসে তুমি ভালো, দুনিয়ার সবাই চাইবে হচ্ছে তোমার কাছ থেকে ফ্রি ফ্রি ওই সার্ভিসটা নিতে। যদি ফ্রি কেউ নিতে পারে তোমার কাছ থেকে সামহাও, তাহলে কেউই তোমাকে টাকা দিবে না। ধরো তুমি হচ্ছে মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে পারো, এখন যদি তোমার ফ্রেন্ডরা আসে তোমার কাছ থেকে হয়তো ফ্রি ফ্রি ছবি তুলে নিয়ে ভালো ছবি নিয়ে তুলে নিতেই পারে, এবং ক্লোজ ফ্রেন্ড 2-4 জনকে তুমি সেটা দিতেই পারো, কিন্তু বাড়তি যারা আছে
তাদেরকে তুমি আর ফ্রিতে দিবা না। এই ক্ষেত্রে তোমার যদি দুই একজনের সাথে রিলেশনটা খারাপ হয় যে না ভাই আমি আসলে ফ্রিতে করতে পারবো না, আমার কাজ আছে, কিছু একটা আছে, তুমি যদি চাও আমি আমার ওই কাজটা ফালাই দিয়ে এসে করব, আমার টিউশনি বাদ দিয়ে এসে করবো, সো একদিনের টিউশনির খরচ বা ওই টাকাটা তোমাকে দিতে হবে। এইটা বললে দুই একজন তোমাকে এটা সেটা বলবে বা দুই একটা জিনিস বলবে, এই দুই একটা রিলেশন খারাপ করতে হইলেও তুমি তোমার যে প্যাশনটা, প্যাশনটার জন্য টাকা আর্ন করার যে এবিলিটি আছে, এই এবিলিটিটা তোমাকে গ্রো করতে হবে। সেটা তুমি যদি হচ্ছে ইন পার্সন করতে পারো খুবই ভালো, ইন পার্সন না পারলে তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের বাইরে চলে যাও, বাইরে গিয়ে দেখো যে তুমি যদি রাইটিংয়ে ভালো হও, কোন প্রতিষ্ঠানে কন্টেন্ট রাইটিং লাগে, ধরো rockomari.com তাদের ব্লগ লিখতে চায়, অথবা কয়দিন পরে হচ্ছে বই মেলায় আসতেছে, অনেকে বইয়ের রিভিউ লেখাইতে চায়, সো তুমি বুক পাবলিশারের সাথে যোগাযোগ করো, কাদেরকে তুমি তোমার এই রাইটিং এবিলিটিটাকে সেল করে টাকা আর্ন করতে পারবা। সো তোমার যে প্যাশন আছে, তুমি যেটাতে ভালো, সেইটা তুমি কোন জায়গায় সেল করে টাকা আর্ন করতে পারবা তার কাছে যাইতে হবে। কখনোই তোমার যারা ক্লোজ ফ্রেন্ড আছে, যারা তোমাকে হেল্প করা উচিত বা একটু হেল্প করতেও পারে, তারা তোমাকে হেল্প করবে না, হেল্প করবে তোমার অপরিচিত একটা মানুষ যাকে তুমি ঠিক মতো চিনো না, কিন্তু তার কাছে তুমি গিয়ে রিচ করছো। সো তুমি দেখো তোমার যে ভালো লাগা বা যেই কাজটা তুমি ভালো করতে পারো, এইটাকে কিভাবে তুমি মানিটাইজ করতে পারবা, ওইটা বেচে তুমি কিভাবে টাকা আর্ন করতে পারবা। তাইলে তুমি যদি স্টুডেন্ট থাকো, তুমি পার্ট টাইম আর্ন করতে পারবা, তুমি যদি প্রফেশনাল জব হও, তুমি সাইড হাসেল হিসেবে ওই জিনিসটা কন্টিনিউ রাখতে পারবা। নাম্বার টু হচ্ছে সেট স্পেশাল ফাইন্যান্সিয়াল গোল, তার মানে নেক্সট দুই মাস বা ছয় মাস পরে তোমার একটা ফাইন্যান্সিয়াল গোল থাকতে হবে যে আচ্ছা আমি এতদিন পরে গিয়ে আমি 10,000 টাকা সেভ করব, বা অতদিন পরে হচ্ছে আমি 2,00,000 টাকা সেভ করব, কারণ আমি ওই কাজটা করব। এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করছিল আমার এক ফ্রেন্ড আনোয়ার, সে যখন বুয়েটের স্টুডেন্ট ছিল তখন সে বুঝছে যে তার পড়ালেখা ভালো হচ্ছে না, মোটামুটি সে পাশ করে যাচ্ছে কিন্তু সে ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হবে না, তখন সে কি করছে, সে তার টিউশনির পরিমাণ বাড়াই দিছে, 5টা 6টা 7টা একসময় 10টা করছে। তার টার্গেট ছিল যে বুয়েটের স্টুডেন্ট থাকা অবস্থায় সে হচ্ছে 8,00,000 টাকার মতো সেভ করবে, এই 8,00,000 টাকা খরচ করে সে নিজের টাকা দিয়ে IELTS দিয়ে লন্ডনে MBA করতে চলে যাবে। শেষ পর্যন্ত সে নিজেই নিজের টিউশনি করে টাকা দিয়ে লন্ডনে MBA করে চলে গেছে এবং বর্তমানে লন্ডনে আছে। তার মানে তার একটা ফাইন্যান্সিয়াল গোল ছিল, এই জন্য সে ফ্রেন্ডদের সাথে অনেকগুলো রেগুলার মিট আপ বা হচ্ছে রেগুলার যত সব হ্যাঙ্গ আউট ছিল সেগুলো মিস করে তার ফাইন্যান্সিয়াল গোলটাকে অ্যাচিভ করছে। তোমার ওর মতো 8,00,000 বা 10,00,000-এর গোল না হইলেও তুমি 10,000 20,000 1,00,000-এর গোল করো, আচ্ছা আমি এই গোলটা অ্যাচিভ করবো, এত তারিখে অ্যাচিভ করবো, তখন তোমার মানি আর্ন করার রাস্তা বা সেভ করার উপায়গুলো সম্পর্কে তোমার থিঙ্কিংটা এবং চেষ্টাটা আরও অনেক বেড়ে যাবে। নাম্বার থ্রি হচ্ছে অ্যাড সুগার কোটিং অন ইউর এবিলিটি। ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে আমরা আমাদের স্কিলটাকে ডিরেক্টলি সেল করার চেষ্টা করি, এটা অনেকটা ধরো হচ্ছে ওই দোকানে গেলে স্প্রাইটের সাথে একটা পুদিনা পাতা একটু পানি দিয়ে কি জানি একটা ড্রিঙ্কস বলে বিক্রি করে, ওটা কিছুই না, 10 টাকার হয়তো 20 টাকার একটা স্প্রাইট, অল্প একটু পানি বা কিছু একটা দিল, একটা পুদিনা পাতা দিল, বাস তোমাকে 100 টাকার একটা বিল ধরাই দিল। ও কি করছে, ওর স্প্রাইটটাকে একটু ভ্যালু অ্যাড করে দিছে। তো এই রিলেটেড একটা কমন জোক আছে, সেটা হচ্ছে কি, তুমি যদি এক স্লাইস তরমুজ বিক্রি করো তাইলে তুমি সেটা হয়তো 5 টাকায় বিক্রি করতে পারবা, কিন্তু এটাকে তুমি ব্ল্যান্ড করে জুস বানাই একটা পাইপ সহ যদি বিক্রি করো তাহলে তুমি 50 টাকায় বিক্রি করতে পারবা। তার মানে তুমি তোমার এবিলিটি বা স্কিলটাকে যদি হচ্ছে কোটিং করতে পারো, এক্সট্রা কোট করে তুমি হাই ভ্যালুতে সেল করতে পারবা। ধরো তুমি ডিজিটাল ছবি যদি তুমি বানাও পয়লা বৈশাখে তোমার ফ্রেন্ডের, তাইলে ফ্রেন্ডটা বলে ডিজিটাল ছবিটা তুই করে দিয়ে দিবি, কোনো টাকাই দিব না, তখন তুমি বলবা যে না আমি ডিজিটাল ছবি করতে পারি না, আমার এটা প্রিন্টেড ছবি, এই হচ্ছে সিস্টেম, এই প্রিন্টেড ছবি তোমাদেরকে দিব, প্রত্যেকটা ছবির জন্য 100 টাকা, তোমার হয়তো এটা প্রিন্ট করতে তোমার 20 টাকা যাবে বা 10 টাকা যাবে, কিন্তু তুমি ভ্যালু, ভিজিবল ভ্যালু অ্যাড করে বেশি দামে বিক্রি করতে পারবা। সেম জিনিস তুমি অন্য অনেক ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো, জাস্ট তোমার যে এবিলিটি আছে এইটাকে তুমি যদি একটা প্যাকেজে নিয়ে আসতে পারো তাইলে ওটা বিক্রি করা তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হবে। নাম্বার ফোর হচ্ছে বি গুড অ্যাট গেটিং পেড। ম্যাক্সিমাম সময় লোকজন তোমাকে কাজের জন্য টাকা দেওয়ার জন্য কমিট করবে কিন্তু কাজটা করাই নিয়ে যাবে, তোমাকে টাকা দিবে না, পিছনে ঘুরাবে, এরকম অনেক অভিজ্ঞতা সারা জীবনে তোমার অনেক অনেক হবে। সো তুমি যেটা করতে হবে, যখন কারো কাছ থেকে তুমি কাজ করে দিবা, প্রথম একটা দুইটা কাজে তুমি ধরা খাইলে ঠিক আছে, তুমি একটা পোর্টফোলিও তৈরি করার জন্য করলো, এরপরে তুমি হচ্ছে ঠেক দিয়ে টাকাটা নিতে হবে। এই কারণে দুই একজন তোমাকে চামার এটা সেটা বললে বলুক তোমার কিচ্ছু যাবে আসবে না, তুমি এমনভাবে বলবা যে ভাই একটু হয়েছে, বাকিটা করার
করার জন্য আমাদের এই প্রোডাক্ট বা কিছুটা কিনতে হবে বা মেটেরিয়ালস কিনতে হবে বা এই জিনিসটা সেট আপ করতে হবে, সেটার জন্য আমার 100 টাকা লাগবে। অ্যাকচুয়ালি যদি তোমার লাগে 50 টাকা, তুমি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিবে 100 টাকা, যাতে হচ্ছে সে তোমার 200 টাকার বাজেটের পরবর্তী 100 টাকা না দিলেও তোমার অ্যাটলিস্ট 50 টাকা তোমার থেকে যায়। এই স্ট্র্যাটেজিটা তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো, তাহলে ম্যাক্সিমাম সময় লোকজন তোমাকে ঠকাইয়া তোমার কাছ থেকে কাজটা নিয়ে তারা বগল বাজাতে বাজাতে চলে যাবে আর তুমি হাই হাই করে এটা বসে থাকবা। সো কিভাবে তুমি গেটিং পেইড হবা, এই স্ট্র্যাটেজিগুলো রাখতে হবে। তুমি যদি ফাইনাল প্রোডাক্ট দিয়ে দাও, ধরো ফাইবারে বা বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা ফ্রিল্যান্সিংয়ের কাজ যারা করে তাদের কি হয়, তুমি যখন ফাইনাল কাজটা হবে তুমি ওয়াটারমার্ক সহ প্রোডাক্টটা দেখায়, তারপরে যখন সে পে করে তারপরে সেই ওয়াটারমার্কটা চলে যায়। তো এই জিনিসগুলো অনেক সময় যারা ডিজাইন করে বা আর্কিটেক্ট, এদের অনেক সময় লোকজন টাকা দিতে চায় না। কেন দিতে চায় না আল্লাহ মালুম, একজন কষ্ট করে কাজ করছে, সময় দিয়ে চিন্তা করছে, কিন্তু টাকা দিতে চায় না। সেক্ষেত্রে তুমি পার্শিয়াল টাচ দেখাবা, হাফ ডান টাচ দেখাবা, এরপরে দু একজন যদি তোমাকে কিছু বলে চলে যায়, চলে যাক, তাকে চলে যেতে দাও। কারণ তুমি যদি তোমার পরিশ্রমিক টাকাটা আদায় করে নিয়ে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে না পারো, আলটিমেটলি তুমি চাকরিতে টাকা পাবা না, স্যালারিতে তোমার ঠিক মতো দিবে না, সবাই তোমাকে ঘুরাবে। সো বি গুড অ্যাট গেটিং পেড। এবং নাম্বার 5 হচ্ছে অলওয়েজ নিগোসিয়েট। আমরা সব জায়গায় নিগোসিয়েট করতে অনেক সময় লজ্জা পাই, কিন্তু এই নিগোসিয়েট করার কিছু কিছু স্ট্র্যাটেজি সব জায়গায় আছে। তুমি একবার জিজ্ঞেস করলে ওর কেস তোমাকে না বলে দিবে। দোকানে গেলে আমরা তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে বলি না মামা একটু জল দেন, তার মানে সে কি করতেছে, একসাথে তোমাকে কিছু একটা দিয়ে দিচ্ছে কিন্তু দামটা কমায় নাই। তার মানে নিগোসিয়েটের 2টা স্টেপ আছে। একটা হচ্ছে তুমি দাম কমাইতে বলতে পারো যে হ্যাঁ এই টি শার্টটা 100 টাকার জিনিস, এটা একটু কমাই দেন, অথবা এই 4টা তরমুজের দাম হচ্ছে 1000 টাকা, বলেন যে ভাই 1000 টাকার 900 টাকা দেন, যদি 900 টাকা না দেয় ঠিক আছে আমাকে আধা কেজি কমলা দিয়ে দেন বা অন্য কিছু একটা দিয়ে দেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি সারপ্রাইজ হয়ে যাবা যে দোকানদার ওই টাকাটা না কমাইয়া এক্সট্রা একটা জিনিস দিয়ে দিতে রাজি হবে। কেন রাজি হবে, এটা একটা খুব সাইকোলজি আছে। কারণ সে তোমাকে এক্সট্রা যে জিনিসটা 100 টাকা দামে দিচ্ছে সেটা তার কিন্তু কিনতে খরচ হচ্ছে 50 টাকা, তার মানে 50 টাকা দিয়ে কিনা যে ফলটা তোমাকে 100 টাকা ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছে সে আসলে তোমাকে দিচ্ছে 50 টাকা, কিন্তু তোমাকে যদি 100 টাকা এখানে কমায় দেয় তার পুরোই 100 টাকা লস হয়ে যাচ্ছে। তার মানে এই যে ফল বিক্রেতা সে কিন্তু এই ফাইন্যান্সটা বুঝে, যার মানে সে হচ্ছে তোমাকে 100 টাকা ছাড় না দিয়ে 100 টাকার একটা প্রোডাক্ট দিয়ে দেয়। এই কারণে দোকানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেয়, কারণ হচ্ছে তোমাকে 2টা জিনিস দিলেও কিন্তু তার লাভ থাকতেছে, কিন্তু 2টা জিনিসে যদি অর্ধেক দামে দিয়ে যায় তাহলে সেকেন্ড প্রোডাক্টটার লাভটা সে কিন্তু পাচ্ছে না। এই টাকা নিয়ে গুটিবাজি তুমি যদি করতে চাও অথবা না চাও ডাজেন্ট ম্যাটার, দুনিয়ার তোমার আশেপাশে তোমার ভালো ফ্রেন্ড, খারাপ ফ্রেন্ড, ডিস্টেন্ট ফ্রেন্ড, শ্বশুরাব্বা, মামা তো শালা, যত কিছু আছে সবাই খেলবে। সো তুমি যদি অ্যাওয়ার না থাকো তুমি এই গুটিবাজির দানের মধ্যে পড়ে যাবা। অ্যাটলিস্ট নিজে সিনসিয়ার থাকো এবং নিজের স্ট্র্যাটেজিগুলো সেভ করো। আর্নের ক্ষেত্রে তুমি গুটিবাজি করতে না চাও, অ্যাটলিস্ট সেভিং এর ক্ষেত্রে করো, যাতে তোমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে এবং লাইফে যখন কখনোই একটা ইমার্জেন্সি কেস আসে তখন তোমার কাছে সার্টেন অ্যামাউন্ট টাকা থাকে। কারণ তোমার যখন কোনো ফ্যামিলি ইমার্জেন্সি বা পার্সোনাল ইমার্জেন্সি আসবে তখন তুমি ডাইরেক্ট অ্যাক্সেস মানিটা চাইলেই তুমি আরেকজনের কাছে পাবা না বা গিয়ে চাওয়ার মতো কন্ডিশন থাকবে না। তোমার নিজস্ব অ্যাকাউন্টে যদি টাকা থাকে ওই সিচুয়েশনটাকে ওভারকাম করাটা এবং সেই সময়ে তোমার মেন্টাল স্ট্রেংথটা অনেক অনেক বেশি আপার লেভেলে থাকবে। সো এই জিনিস ছিল হচ্ছে আজকের এই ভিডিওর কথা। তুমি যদি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকো অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবা এবং বেল আইকনে চাপ দিয়ে দিবা। যদি বেল আইকনে না দিয়ে থাকো তাহলে 2019 সালে কিন্তু আমি তোমাকে এসে ধরে বসবো। অল দ্য বেস্ট।